আর গরু ছাগল গুলা যে চিচাইছে সেদিকে হুঁশ না। গরু ছাগল গুলা খুলি নাই না গো? খুলি নাই। চিচাইছে খুলি দিয়েছ নিয়ে তাড়াতাড়ি রান্না তো বস। এই দেখো কলার মোচা আর মাংস নিয়ে চলে এসেছি বাজার থেকে। এই টাটকা মাংস কাটছিল তো। হ্যাঁ দেখো মাংস গুলো বার করো আর মোচাটা ছেড়া। এই দেখো কলার মোচা, দেখ টাটকা, দেখ টাটকা মোচা, একবারে টাটকা খুব ভালো হয়েছে। হ্যাঁ গাছে পাহাড় ছিল তুমি তখনই নিয়ে নিল, আমি কি নিয়ে নিচ্ছি? না গো আমি একবারে পিস করে নিয়ে চলে এসেছি। এই দেখো এই টাটকা মোচা এখনই আমি খুব সুন্দর খুব সুন্দর পাড়া করাইল নিয়ে চলে গেল। হ্যাঁ একবারে সুন্দর রয়েছে খুবই ভালো। এই লাগো কই দাও গো বুঠি টু পাই করে দাও। আমি যাই ওইগুলা কাটাকাটি করো আর জায়গাটা পরিষ্কার করো, আমি মশলা বেটে নিয়ে আসি। যাও 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 মেল মা কুল সাথে হন কুল সাই কি আদা রসুন
ধুনে জিরে শুকনো লঙ্কা মশলা বাটা ভেঙে গিয়েছে তুলে নেব হলো রবন গলার মোচা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আলুগুলো ভিজিয়ে নেব আলুগুলো লাল লাল করে ভিজিয়ে নিয়েছি আলুগুলো তুলে নেব গরম মশলা তেজপাতা পেঁয়াজ আদা রসুন মশলা বাটা হালকা জল দেব হলুদ দেব দাও তো মাংসটা পার করে দাও তবে মাংস লবণ দেব তাহলে মাংস থেকে জল বেরিয়ে আসবে ঢাকা দিই ঢাকাটা খুলে দেখি আলু আর মোচা দিয়ে দেব আলু মোচা হালকা জল দিয়ে সব কিছু সিদ্ধ করে দেব আর একবার ঢাকা দেব মাংস কলার মোচা ঘন্ট হয়ে গেছে নামিয়ে নেব
খাও দেখি কেমন রান্না করেছি খেয়ে দেখি ঘন্টা দিয়ে ভালোই হয়েছে খুব ভালো হয়েছে মাংসটাও খুব ভালো রান্না হয়েছে হ্যাঁ অনেকক্ষণ থেকে কষলো তো নরম হবে না এই রান্নাটা শুধু ভাতের থেকে হলো রুটির সঙ্গেও খাওয়া হয় তবে আর একদিন করবে সেদিন খেয়ে দেব রুটির সঙ্গে হ্যাঁ হ্যাঁ তাই করব হুম হ্যাঁ ভালো লাগছে না হুম খুব ভালো হয়েছে ভালো হয়েছে